তৃণমূল হলো সেই দল যারা দুর্নীতি চলার পথে দু চারটে সরকার চালিয়ে দেওয়ার মতো কাজ করে দিচ্ছে। সরকারটাকে ব্যবহার করা হচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারকে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের টাকা কেড়ে মেরে ঝেড়ে এখানে ওখানে সেখানে ব্যবসা ইত্যাদিতে লাগিয়ে দেওয়ার জন্য। কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, কলেজে অ্যাডমিশন, ওই যে জগাই মাথায় আলো লাগিয়েছে, ওই যে নীল সাদা রং করেছে, হেন কিছু নেই, তার মধ্যে রেশনটাও ঢুকে পড়লো। এই তৃণমূল এর, এবং এইটা করতে পারছে, আমি যে কথা বলে এই পার্টটা শেষ করব, বিজেপির মতামতে। বিজেপি দিল্লির ক্ষমতায় আজ প্রায় 9 বছর হয়ে আছে, কম সময় নয়। কিন্তু কবে এসে বিজেপির নেতা বলে গেছিল ভাগ মুকুল ভাগ, আমরা সব হাততালি দিয়েছিলাম, কতদিন হয়ে গেল বিজেপির? এই 5 বছর হয়ে গেল বিজেপিকে বাংলার মানুষ 18টা 19টা MP দিয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গে চাইলে ইন্টারভেন করার ক্ষমতা অন্তত প্রশাসনিক স্তরে নেহাত কম ছিল না। বিজেপি এগুলো করলো না, তার কারণ বিজেপি আসলে চায় বাম এবং কংগ্রেসকে একেবারে মার্জিনালাইজ করে রাখার জন্য তৃণমূলকে ব্যবহার করতে। মুখে তৃণমূলের বিরোধিতা, ওপরে দেখাচ্ছে পাঞ্জা লড়ছে, টেবিলের তলায় আরেকটা হাত হ্যান্ডশেক করে আছে তৃণমূলের সাথে। সেই কারণে এই বারবার কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে যে প্রসঙ্গটা এলো, যে বিভিন্ন সময় যখন কেরলের কোন সিপিআইএম নেতাকে, বা আমি যদি এখানকারও ধরে নিই, তাহলে আমাদেরও এখানকার সিপিআইএম বিভিন্ন নেতাকে অনেক সময় দেখা গেছে যে কোনো একটা তদন্তের স্বার্থে তাদেরকে ডাকা হয়েছে জেরার জন্য, ইডি ডেকেছে বা সিবিআই ডেকেছে, কিন্তু এটা দেখা যায়নি যে তারা সরাসরি না বলে দিচ্ছে বা যাব না বলে দিচ্ছে বা সহায়তা করব না বলে দিচ্ছে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আমি যদি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একটু আসি, দেখা যাচ্ছে যে তিনি বারবারই, মানে এটা একাধিকবার দেখা গিয়েছে যে ইডির ডাকে তিনি সরাসরি না বলছেন, প্রকাশ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, কোটেশনের মধ্যে লিখছেন যে আমার কর্মসূচি রয়েছে, আমি যাব না, স্টপ মি ইফ ইউ ক্যান। তো এই জায়গাটাকে কিভাবে দেখছো? আমি মানে এটা এটা কি সাহসিকতা বলবে, ঔদ্ধত্য বলবে, কি বলবে? প্রথমত আমাকে বলো তো, পশ্চিমবঙ্গে 42টা MP আছে বিভিন্ন দল ধরে টরে, এই 1টি MP-কে নিয়ে সারাক্ষণ তোমরা প্রশ্ন করবে আর আমাদের জবাব দিয়ে যেতে হবে কেন বলো তো? কেই নি, কত বড় মাতব্বর! তো উনি ওনার রাজনৈতিক দলে উনি সেকেন্ড হন, থার্ড হন, ফার্স্ট হন, জিরো হন, মাইনাসে যান, 100 হন, 200 হন, 300 হন, আমার কিছু যায় আসে না। কিন্তু হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন ইন দ্য পাবলিক লাইফ অফ বেঙ্গল? ডায়মন্ড হারবারে একটা ল্যাম্পোস্ট লাগিয়েছে, সেটা যে এক্ষেত্রে বলা হচ্ছে যে পঞ্চায়েতের আগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে নবজোয়ার, সেটা সাধারণ মানুষকে নিয়ে করে, তারপর গরিব মানুষের টাকা। খুব ভালো কথা, পঞ্চায়েতের আগে কোথাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন? কোথাকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এখতিয়ার কাজ ওনার নয়। ওনার কাজ ও ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, উনি ওখানকার জনপ্রতিনিধি। ওনার দলে উনি কোন পরিবারের সদস্য, কি সেকেন্ড, কি থার্ড, কি ফার্স্ট, না মাইনাস, না 100, না 10, না 15, তাতে আমার কি যায় আসে? উনি কি কত বড় লাটের বাট, কত বড় মাতব্বর যে সব উনি কি করলেন না করলেন এই নিয়ে উত্তর দিয়ে যেতে হবে? একজন সাংসদ, আচ্ছা, যেদিন ফিরলেন বাইরে থেকে, ওই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করাতে গেছিলেন শুনলাম, তা চোখের চিকিৎসা করানো গুরুত্বপূর্ণ, খুব ভালো, যদি প্রয়োজন মনে হয় আমেরিকায় যাবেন, চিকিৎসা করাবেন, দীর্ঘায়ু কামনা করি, আরোগ্য কামনা করি। আমার প্রশ্নটা অন্য, যে একজন সাংসদ তো যেদিন ফিরলেন সেদিন তো সবাই দমদম এয়ারপোর্টে অপেক্ষা করছিল উনি ফিরছেন সেই ছবি তোলার জন্য। আচ্ছা, আমাদের রাজ্যের একজন সাংসদ, শাসক দলের, তোমরা বলছো, আমি খুব বুঝি না, রাস্তাঘাটে খুব টের পাই না, তোমরা বলছো গুরুত্বপূর্ণ নেতা, তিনি নাকি তিনি যাচ্ছেন চোখের চিকিৎসা করাতে, যেদিন গেলেন সেদিন কেউ মিডিয়া গেল না কেন দমদম এয়ারপোর্টে ওনাকে সি অফ করতে? উনি যে চলে যাচ্ছেন ওনার প্রস্থানটা দেখানোর জন্য কেউ গেল না কেন? ওরকম একটা চুপি সাথে প্রস্থান করতে হলো কেন? কি সমস্যা ছিল? আর একজন সাংসদ চলে যাচ্ছেন দেশের ইন্টেলিজেন্স জানে না, তিনি টুইট করে বারবার বলছেন যে আমি যাব না, আমি এই করব না, ওই করব না, তাই করব না, আস্পর্ধা পাচ্ছেন কোত্থেকে, বরাভয় পাচ্ছেন কোত্থেকে? আমি এই কারণে আগের কথাটাই বললাম যে বিজেপি যতদিন আছে তৃণমূলের কিচ্ছু হবে না, এটা বুঝে রাখো। কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে বারবার, ধরুন আমি আমি কথা প্রসঙ্গে ধরে নিচ্ছি যে বিজেপির আন্ডারে ইডি এবং বিজেপির মানে অঙ্গুলি হেলনে আর কি ইডি বিভিন্ন লোকজনকে ডাকছে, সেটাই যদি হয়ে থাকে তাহলে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল? পার্থ চট্টোপাধ্যায় বা আরো কেউ কেউ
এনারা তৃণমূলের আভ্যন্তরীণ সিস্টেমে কিংপিন নন, এইটা বোঝো। সুকুমার রায়ের কবিতা শুনেছ, কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? এই এখন এই পুজো টুজো ইত্যাদির সময় দেখবে বাড়িতে কচি পাঠা না থাকলে অনেক সময় চাল কুমড়ো বলি দিয়ে দেয়। ওই রকম রাজা, ফোলানো রাজা, তোমাদের মিডিয়ার ক্যামেরায় ফোলানো রাজা, রাজা বাপের জন্ম হবেন না, তার পিসি, সে যাতে সহি সালামত থাকে সেই জন্য এরকম দু চারটে কুমড়ো বলি দিয়ে দিয়েছে। বাংলা কথা বুঝে রাখো, আমি তোমায় একটু আগে যে বললাম যে এই যে বিপুল টাকা, নো কন্ট্রিবিউশন ইন পাবলিক লাইফ অফ ওয়েস্ট বেঙ্গল, নো কন্ট্রিবিউশন ইন পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডায়মন্ড হারবারে একটা ল্যাম্পপোস্ট লাগিয়েছেন কিনা কোনোদিন সন্দেহ। সেই ভদ্রলোক পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করে তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, আমার সাথে তো আলাপ নেই, আমি সত্যি মিথ্যে বলতে পারব না, অভিযোগ যা দেখি উঠছে যে তিনি এই কয়লা, বালি, চাকরি, গরু, লটারি সমস্ত কিছুর টাকার চূড়ায় তিনি বসে আছেন। তা সেই ভদ্রলোক নতুন ক্ষুদিরামের সন্তান হাজির হয়েছেন এমন ভাব, আমাকে বললে আমি ফাঁসিতে চলে যাব, যে ফাঁসিতে চলে যেতে পারে তাকে ইডি সিবিআই ডাকলে সে সুপ্রিম কোর্টে ছোটে কেন, রক্ষা কবচ নিতে? আর কার হাত মাথার উপরে আছে যে ওইভাবে টুইট করে চলেছেন যে আমি যাব না, আমার কি যায় আসে, স্টপ মি ইফ ইউ ক্যান। তার মানে বিজেপিও সিলেক্ট, একে ধরবো ওকে ধরবো না। তৃণমূলের আমরা অনেকদিন ধরে তো আমাদের নেতারা এই কথাটা বলছে, প্রথমে আমরা ওই সব বিজেমূল টিজেমূল বলতাম, তোমাদের সব পছন্দ হতো না, লোকজনের বলতো কি সবাই দেখতে পাচ্ছে তৃণমূল বিজেপি লড়ছে আর এরা সব সেটিং সেটিং বলছে, এখন হাইকোর্টের বিচারপতিরাও বলছে। ইডি এতদিন ধরে জেরা করে চলেছে কিন্তু সাংসদের, মহামহিম মাননীয় সাংসদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা ইডি কোর্টে জবাব দিতে পারছে না। তাহলে আমরা যে কথাগুলো বলছিলাম, তুমি রাস্তাঘাটে বেরো এখন 10টার মধ্যে 8টা লোক এটা বোঝে, অন্য 5টা কারণে সিপিএমকে ভোট দিচ্ছে না, এখনও দেবে মনে করছে না, এতদিন করেনি তাও পঞ্চায়েতে আস্তে আস্তে শুরু করেছে আবার মনে করা, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন, আগামী দিনে আরও ভোট বাড়বে বামপন্থী। কিন্তু তৃণমূল আর বিজেপির যুদ্ধটা যে ছদ্ম যুদ্ধ, তৃণমূলের যাকে যাকে তুলে নিলে, অ্যারেস্ট করে নিলে খুব তৃণমূল বিজেপি বোঝাপড়ায় অসুবিধা হবে না, বরং খানিকটা মানুষের সামনে এই খেলাটা আছে দেখানো যাবে, তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, যারা ঠিকমতো কালীঘাটে ভেট পাঠায়নি তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, এর মধ্যে এত না বোঝার কী আছে? আর যারা ঠিকমতো, যারা মানুষের টাকা কালীঘাটে আনে এবং কালীঘাট থেকে দিল্লিতে বিজেপির কাছে টাকা পাঠায়, ভেট পাঠায়, তারা সুন্দর জেলের বাড়িতে থেকে আছে, অসুবিধে নেই। আমি আবার বলছি, এই তৃণমূলের হাতে যে বিপুল দুর্নীতির চক্র পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, মানুষের টাকা লুট হচ্ছে, সাইফন হচ্ছে, হাওয়ালা হচ্ছে, এই বিপুল অংশের টাকা, এই টাকার হদিশ পেতে গেলে, অপরাধীদের আড়াল, অপরাধীদের আড়ালের বাইরে আনতে গেলে, গ্রেপ্তার করতে গেলে, আসল অপরাধীদের সোর্সে গিয়ে বন্ধ করতে গেলে দিল্লি থেকে বিজেপিকে তাড়াতে হবে। যতদিন দিল্লিতে বিজেপি আছে ততদিন এই ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে, মুখ্যমন্ত্রী যেই ইন্ডিয়ার মিটিংয়ে গিয়ে বসুন না কেন ওই আন্ডারস্ট্যান্ডিং আছে, সবাই বোঝে, সবাই জানে, ওপেন সিক্রেট, আমি তোমায় নতুন কিছু বলছি না। ফলত ওই বিজেপিকে তুমি যদি 24-এ হারিয়ে দাও, নতুন যে সরকার আসবে সেই দুর্নীতি সম্পর্কে অনেক স্ট্রিক্ট অ্যাকশন নেবে, তখন দেখবে তৃণমূলের অবস্থা ছেড়ে দেবা কে দেবা চির, এটার মধ্যে অন্য কোনো ব্যাপার। কিন্তু এইটা কি কোথাও গিয়ে কাম্য? মানে ধরো ইডি, এটা তো একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এর সঙ্গে তো ডিরেক্টলি রাজনীতি বা কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, এটা কি হওয়া কোথাও বাঞ্ছনীয়? বাঞ্ছনীয় তো একেবারেই নয়, কাম্য তো একেবারেই নয়, কিন্তু কিসের ভিত্তিতে? আমি ঠিক ভুল বলছি না, ভালো মন্দ বলছি না, রাজনীতির তো ন্যূনতম কতগুলো সৌজন্যবোধের প্রশ্ন থাকে। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম তার বাড়িতে মাঝরাতে পাঠিয়ে দিয়েছে, একটার পর একটা লোক একটার পর একটা জায়গায় গিয়ে নির্বাচিত সরকার ভেঙে বিজেপি সব এমএলএগুলোকে কিনে ফেলছে, এমপিগুলোকে কিনে ফেলছে, এই বলে যে তোমার বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে দেবে। বিজেপির এমপি, বিজেপির মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বিপক্ষের এমপিকে ধমক দিচ্ছে যে বেশি কথা বলো না, তোমার বাড়িতে ইডি চলে যাবে। ভারতের গণতন্ত্র কেন আমরা বিজেপিকে এত কিছুর পরেও এক নম্বর শত্রু বলছি? ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার এমনিতেই এই গণতন্ত্রের কিছু অসম্পূর্ণতা আছে, যে কারণে ওই তুমি তখন কথাটা বললে মুকেশ আম্বানির জন্য আমাদের গণতন্ত্রের ফ্যালাসিটা হচ্ছে আম্বানিরও একটা ভোট আর যার রেশনের চাল বাকি ভূত ঝেড়ে দিচ্ছে তারও একটা ভোট। আম্বানির অসুবিধা হয় না কিন্তু তার বাকি ভূত তার চাল ঝেড়ে দিলে সেই গরিব মানুষটির অসুবিধা হয়ে যায়, তাই তো? আমাদের গণতন্ত্রে
আপাত ইকুয়ালিটির মধ্যে কতগুলো ইনইকুয়ালিটি এমনিতেই এমবেডেড আছে, তার মধ্যে দাঁড়িয়ে সেই গণতন্ত্রেরও যেটুকু জামা কাপড় ছিল, একটা পার্লামেন্টারি ব্যবস্থা ছিল, তাতে আলোচনা করে আইন টাইন আনতে হতো, আচ্ছা কোর্টের একটা ন্যূনতম ব্যাপার ছিল, একটার পর একটা সুপ্রিম কোর্টের জাজ তারা সব রিটায়ারমেন্টের পর বিজেপির বদলে রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছে, তা এরা এদেরকে আর যারা বিজেপির সাথে ইয়ে করছে না, তালে তাল মেলাচ্ছে না, তাদের কেউ কেউ এমনকি মার্ডার অব্দি হয়ে যাচ্ছে। এই তো সিচুয়েশন হয়ে আছে, জুডিশিয়ারি আক্রান্ত, সিবিআই ইডি ধরনের অটোনোমাস ইনস্টিটিউশনগুলো আক্রান্ত, পার্লামেন্ট আক্রান্ত, কোন বড় আইনটা, গুরুত্বপূর্ণ আইনটা আলোচনা করে আনা হচ্ছে বলতো? কোনো গণতন্ত্রের বেসিক নিয়মকানুন কিছু মানা হচ্ছে? এই যে এখন একটা কি নতুন আনবে, ওই যে এক এক দেশ এক ভোট, যেটা থেকে অজিত চৌধুরী বেরিয়ে চলে এলেন, ক্যাঙ্গারু কমিটি। ফলত বিজেপির আমলে ইডি সিবিআই আবার একই সাথে একইভাবে আমাদের রাজ্যে সিআইডিকে কীভাবে পিছনে লাগানো হয়েছে, সিপিএম যখন চলে গেল গৌতম দেবকে ডেকে, রবীন্দ্র দেবকে ডেকে, একে ডেকে, সুজন চক্রবর্তীকে ডেকে এই ধরনের জেরা করা হয়নি। গৌতম দা বেরিয়ে এসে বলে কি বলেছিলেন, বলেছিলেন যে আমাকে সিআইডি অফিসাররা বললো আপনি কিছু মনে করবেন না, আমাদের ওপর থেকে অর্ডার আছে আপনাকে এনে চা বিস্কুট খাইয়ে বসিয়ে রাখা, তা বসেছিলাম। তো এই আসলে দক্ষিণপন্থী রাজনৈতিক দল, স্বৈরাচারী শাসক, যার জনাদেশে বিশেষ ভরসা নেই, সে সবসময় মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চেষ্টা করে, এবং এই ভয়ের পরিবেশ তৈরি করার জন্য বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, রাত্রিবেলা এই টানা হেঁচড়া করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু করা চলতে থাকে, সেটা তৃণমূল বলো সেটা বিজেপি বলো। আমার কথাটা হচ্ছে যে আমি যদি দুর্নীতি না করি তাহলে আমার এত ভয় পাওয়ার কিছু নেই, আমি জেলে থাকবো, আমি ফেস করব, আমি যেদিন বেরোবো আমি মানুষের ভালোবাসা নিয়ে বেরোবো। এই যে নওশাদ সিদ্দিকিকে 42 দিন জেল খাটিয়ে রাখবো, তা নওশাদের জনপ্রিয়তা আটকাতে পেরেছে, কমাতে পেরেছে নাকি? নওশাদ যখন অ্যারেস্ট হচ্ছে বা যখন ওই লড়াই আন্দোলন ওই দিন হচ্ছে, নওশাদ ওখান থেকে পালিয়ে গেছে। এক নওশাদ সিদ্দিকি পালাচ্ছে না, তো ভাইপোবাবুকে বারবার ডাকলে তাকে এখানে ওখানে রক্ষা কবচ নিতে ছুটতে হচ্ছে কেন? জ্যোতিপ্রিয় মল্লিকদের ফেস করতে অসুবিধা হচ্ছে কেন? তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, বিজেপি অসভ্যতা করছে, সেই অসভ্যতার সুযোগ করে দিচ্ছে তৃণমূল। বিজেপি সেই সুযোগটাকে ব্যবহার করে তৃণমূলের যাদের যাদের তুলে নিলে বিজেপির সুবিধে তাদের তুলে নিচ্ছে, আর যাদের যাদের বাইরে ছেড়ে রাখলে, যারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে তাদেরকে সে বাইরে ছেড়ে রাখছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।